আসসালামু আলাইকুম। আজকে ভাপা পিঠা বানানোর একদম ইউনিক একটা ম্যাজিক্যাল পদ্ধতি শেয়ার করব। যাদের কাছে ভাপা পিঠা বানানোর কোনো পাতিল নেই, তারাও আজকের এই ভাপা পিঠা খুবই সহজভাবে বানাতে পারবেন। ঘরে রেগুলার যে ভাতের চাল থাকে সেটি দিয়ে আজকের ভাপা পিঠা বানানো যাবে। চলুন ভাপা পিঠা বানানো শুরু করি। আজকের ভাপা পিঠার জন্য নর্মাল ভাতের চাল 2 ঘন্টা ভিজিয়ে রেখে পানি ভালোভাবে ঝরিয়ে তারপর ব্লেন্ডারের সাহায্যে গুঁড়া করে নিয়েছি। এখানে আমি এই কাপ দিয়ে মেপে 3 কাপ চালের গুঁড়া নিয়েছি। এবার এতে 1 চা চামচ লবণ দিয়ে চালের সাথে একটু মিশিয়ে নিয়েছি। তারপর এতে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে মাখিয়ে নিয়েছি। একেবারে বেশি করে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে মিশাতে হবে। পানি দিয়ে মিশানোর এক পর্যায়ে যখন দেখবেন চালের গুঁড়া এভাবে করে হাতে নিয়ে দলা পাকালে হাতের আঙুলের সাহায্যে একটু জুড়ে চাপ দিয়ে ভাঙতে হয়, আর সেই সাথে ছোট ছোট এরকম দলা হয়ে পড়ে, তখনই বুঝে নেবেন পানি একদম ঠিকঠাক আছে। আর যদি হাতে এরকম দলা পাকানোর পর ঝুরঝুরা হয়ে পড়ে যায়, তখন বুঝতে হবে পানি আরও মিশাতে হবে। এখানে আমার 3 কাপ চালের গুঁড়াতে মোট পানি লেগেছে 1/4 কাপ। চালের গুঁড়া মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার চালনির সাহায্যে হাত দিয়ে এভাবে করে চেলে নিতে হবে। তো সবগুলো চেলে নেওয়া হয়ে গেলে এবার পিঠা বানানোর জন্য এখানে আমি 1 লিটারের মোজোর বোতলের নিচের অংশ কেটে নিয়েছি। আজকে এটা দিয়েই পিঠার সুন্দর ইউনিক ডিজাইন হবে। তো এবার এই বোতলের ছাঁচের মধ্যে প্রথমে নিচের অংশে চালের গুঁড়া আলতোভাবে দিয়ে দিচ্ছি, তারপর এতে গুড় আর নারিকেল মিশানো দিয়ে দিচ্ছি। এবার এতে আবারও চালের গুঁড়া দিয়ে ভালোভাবে সমান করে ভরে নিয়েছি। চালের গুঁড়া দিয়ে চেপে চেপে ভরা যাবে না, আলতোভাবে হাতের আঙুলের সাহায্যে চালের গুঁড়া সরিয়ে নিতে হবে। তো ছাঁচ ভরে নেওয়া হয়ে গেলে এবার আমি নেটের একটা কাপড়ের সাহায্যে এভাবে করে মুড়িয়ে নিয়েছি। তো এখন হচ্ছে পিঠা ভাপ দেওয়ার জন্য আমি এখানে নর্মাল একটা হাঁড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে প্লাস্টিকের একটা ঝাঁঝরি এর উপরে বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে পানির মধ্যে যখন বলক উঠে উপরের দিকে বাষ্প উঠতে শুরু করবে, সে পর্যায়ে হচ্ছে বানিয়ে নেওয়া পিঠা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠা দেওয়ার পর ছাঁচ হাতের আঙুল দিয়ে এভাবে আলতো করে একটু উপরের টুকা দিয়ে উঠিয়ে নিয়েছি। তারপর এটিকে এই কাপড়ের সাহায্যে চারদিকে এভাবে করে ঢেকে দিয়েছি। এখন এর উপরে ঢাকনা দিয়ে 5 মিনিট চুলার আঁচ মাঝারিতে রেখে ভাপ দিয়েছি। 5 মিনিট পর পিঠা উঠিয়ে নিয়েছি। দেখলেন তো, খুব সহজেই তৈরি হয়ে গেল একদম ইউনিক স্টাইলের ভাপা পিঠা। এভাবে করে ভাপা পিঠা বানিয়ে কাউকে খাওয়ালে আপনার প্রশংসা করতে একদম বাধ্য হবে। আশা করি আজকের এই ভাপা পিঠা তৈরির সহজ পদ্ধতি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।